পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সবকিছুই ঘটবে, বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাআজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন, বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না, মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না, পৃথিবীতে আসে কিনা তাও জানি না, আল্লাহ পাঠাবেন। আবাবিল, তয়রন আবাবিল, যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন না, ওয়ারসাল আলাইহিম তয়রন আবাবিল, আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে আর? ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন, যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহপাক বিশ্বে কত কি বাকি রেখেছেন। এখন এরপরে আল্লাহপাক কি করবেন জানেন? আল্লাহপাক বৃষ্টি বর্ষণ করবেন, এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হাদিসে আসছে জমিন নাকি চকচক করবে, জমিনটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ সাফ করতে হবে। তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কি না, আনার, আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে। এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাত করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন মাশাআল্লাহ। তো বরকত কোত্থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা এগুলো গাল গল্প বলছি না, এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে, এর একটা কথাও মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দশজন ঘোড়সাওয়ার, কয়জন ঘোড়সাওয়ার? দশজন ঘোড়সাওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে, খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা, ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই দশ, নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহান, এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে, মানুষ এখন রোবট, রোবটিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না, যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনও কি এরকম সময় আসছে? আসে নাই। এখন এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে, আছে কি না? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন, পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হয়ে যাও, ব্যাস ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে, আচ্ছা জানেন তো, পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে, পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে, দেখেন। আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে,
দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কিয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নেবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما أدراك ما القارعة أصنع عما يتساءلون عن النبأ العظيم قط سورة كيامت شنغانتو قرد إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس كورت وإذا النجوم انكدرت أي سورة قولة قرد أما برار شش برار جتا تريشتما برار এর সূরাগুলো পড়ে দেখেন কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ সিংহায় ফুঁক দেয়া হবে আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই 30 40 50 60 100 বছরের জীবন এই জীবনের এক একটা হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহীদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষকে সৎ কাজে দাওয়াত দেই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহ পাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালে সফল হব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক আমাদের সবাইকে সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক